হ্যালো ভিউয়ার্স, যে বিষয়টি নিয়ে আজকে ভিডিও তৈরি করব সেটা হচ্ছে অসম সত্ত্ব প্রভাবান বিক্রিয়ার ক্রিয়া কৌশল। প্রথমে আমরা জেনে নেব অসম সত্ত্ব প্রভাবক কাকে বলে এবং অসম সত্ত্ব প্রভাবান কি। অসম সত্ত্ব প্রভাবক হচ্ছে যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক, উৎপাদ ও প্রভাবক ভিন্ন দশায় থাকে, সে বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ায় উপস্থিত প্রভাবককে অসম সত্ত্ব প্রভাবক বলা হয় এবং এ বিক্রিয়া বা প্রক্রিয়াটিকে অসম সত্ত্ব প্রভাবন হিসাবে ধরা হয়ে থাকে। অসম সত্ত্ব প্রভাবন বিক্রিয়ার কৌশল পরিশোষণ তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা দিতে পারি। পরিশোষণ তত্ত্বের দুইটি ধারণা রয়ে গেছে, তার প্রথমটি হচ্ছে ফ্যারাডের মতবাদ এবং তৃতীয়টি হচ্ছে আধুনিক মতবাদ। আধুনিক মতবাদ হিসেবে ল্যাংমোরের মতবাদকে বিবেচনা করা হয়ে থাকে। ল্যাংমোরের মতবাদটি কয়েকটি ধাপে সংগঠিত হয় বলে বিবেচনা করা হয়ে থাকে। তার মধ্যে প্রথম যে ধাপটি সেটি হচ্ছে বিক্রিয়কের ব্যাপন। সাধারণত বিক্রিয়া শুরুকালে প্রভাবকের কঠিন পৃষ্ঠতলের সক্রিয় স্থানগুলোতে বিক্রিয়ক অণুগুলোর ব্যাপন সংঘটিত হয়, যেটাকে আমরা ডিফিউশন অফ রিয়্যাক্ট্যান্টস অন দি অ্যাক্টিভ সাইটস অফ দি সলিড ক্যাটালিস্ট হিসেবে বলতে পারি। তারপর হচ্ছে বিক্রিয়কের ব্যাপন সংগঠিত হওয়ার পরে বিক্রিয়ক অণুগুলো কঠিন প্রভাবকের সক্রিয় পৃষ্ঠতলে পরিশোষণ সংগঠিত হয়। পরিশোষণ সংগঠিত হওয়ার সাথেই একটি সক্রিয় জটিল গঠিত হয়। বিক্রিয়ক এবং প্রভাবকের কঠিন পৃষ্ঠতলের সাথে একটি সক্রিয় জটিল গঠিত হয়, ফরমেশন অফ অ্যাক্টিভেশন কমপ্লেক্স সংগঠিত হয়। এখানে সক্রিয় জটিলটি গঠনের পরপরই সক্রিয় জটিল এর বিয়োজন সংগঠিত হয়। বিয়োজন সংগঠিত হয়ে উৎপাদের দিকে ধাবিত হয় এবং যখন সক্রিয় জটিলের ডিজর্পশন ঘটে তখন সম্পূর্ণভাবে উৎপাদ প্রভাবকের কঠিন পৃষ্ঠতল ছেড়ে বেরিয়ে চলে আসে। এই কয়েকটি ধাপকে আমরা যদি বিস্তারিতভাবে দেখতে চাই তাহলে প্রথমেই দেখব আমরা বিক্রিয়কের যে ব্যাপন সংগঠিত হয় সেটি একটি চিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই যে এই অংশটি, এটি হচ্ছে কঠিন প্রভাবকের সারফেস, সারফেস অফ দি সলিড ক্যাটালিস্ট। এর উপরে বিক্রিয়ক এ এবং বিক্রিয়ক বি পরিশোষিত হচ্ছে, ব্যাপিত হচ্ছে, এখানে ব্যাপন হয়ে এ এবং বি এখানে ব্যাপিত হচ্ছে। তার দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাবো যে এ এবং বি যখন ব্যাপন ঘটে, ব্যাপন ঘটার পরপরই কঠিন প্রভাবকের পৃষ্ঠতলের সাথে তাদের একটা ভৌত, কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক পরিশোষণ সংঘটিত হয়ে থাকে। যখন পরিশোষণ সম্পন্ন হয়, পরিশোষণ সম্পন্ন হওয়ার সাথে সাথেই এই বিক্রিয়ক অণুগুলো কঠিন প্রভাবকের পৃষ্ঠতলের সাথে একটি সক্রিয় জটিল গঠন করে এবং এ এবং বি এর মধ্যে সংযোগ সাধিত হয় এবং সংযোগ সাধিত হয়ে উৎপাদের দিকে ধীরে ধীরে ধাবিত হতে থাকে। আমরা দেখতে পাব যে সক্রিয় জটিলটি ধীরে ধীরে বিয়োজিত হয়ে উৎপাদের দিকে ধাবিত হচ্ছে এবং উৎপাদের দিকে যাওয়ার আগেই কিন্তু এ এবং বি উৎপাদ হিসাবে সি এবং ডিতে রূপান্তরিত হবে। এখনও সি এবং ডি প্রভাবকের কঠিন পৃষ্ঠতলের সাথে সংযুক্ত অবস্থায় আছে
সর্বশেষ ধাপে দেখা যাবে যে প্রবাহকের কঠিন পৃষ্ঠতলে উৎপাদগুলো সংযুক্তি অবস্থাটি ভেঙে অর্থাৎ সক্রিয় জটিলের ডিজর্পশন সংগঠিত হয়ে উৎপাদ কঠিন প্রবাহকের পৃষ্ঠতল থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। এই বিষয়টি আমরা অসমসত্ব প্রবাপনের যে ল্যাংমুর মতবাদ আমরা এই পাঁচটি ধাপের সাহায্যে আলোচনা করে থাকি। ভিউয়ার্স, আমি পাঁচটি ধাপকে এখানে পর্যালোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা অসমসত্ব প্রবাপন বিক্রিয়ার গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত শেষ করব। আল্লাহ হাফেজ।